ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে পেঁয়াজ আলুর চপ বেগুনি হ্যাঁ এগুলো খান আপনারা? রুহাফজার শরবত খান নাকি? এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে, এইগুলো রেখে যখন দোয়া করেন এই দোয়াটা আল্লাহ শুনে খো, আল্লাহ বলে কিরে ফেরেশতারা ঘটনা কি, এত খাবার কেন? আল্লাহ রোজা রাখছে কি চায়? আল্লাহ ক্ষমা চায় তো খায় না, যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয়ে আমার দেখছে না, আল্লাহ আপনারা দেখে নাই, জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে, তারপর ফেরেশতাদের মুখ থেকে বের করা হবে সুবহানাল্লাহ পড়ে, আমার জাহান্নাম দেখেছে কিনা বলো, ফেরেশতারা বলে না জাহান্নাম দেখে নাই, আমার জান্নাত দেখেছে কিনা বলো, জান্নাতও দেখে নাই, কিছুই দেখে নাই, আপনারও দেখে নাই, আল্লাহ আবার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য, আমার ভয়ে তৃষ্ণার্ত ক্ষুধার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে, গ্লাসটা তুললেই পান করতে পারে, আমার ভয়ে খায় না, আমার ক্ষমা চায়, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার সব দোয়া আমি কবুল করে নেবো।